হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য আমার এই চ্যানেল। আমার এই চ্যানেলের ভিন্ন ধরনের বাস্তব ভূতের কাহিনী শুনতে পারবেন। আপনার কাছে যদি কোনো ভূতের গল্প থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। বিকেলে মামাতো ভাই খবর পাঠালো ভাট্টা বাজারে যাওয়ার জন্য, একটি সিক্রেট মিটিং আছে। তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাই, আসার সময় এটাই নিয়ে আসব, বাসা থেকে বাজারে এসে রিক্সা নিব। ঠিক এমন সময় একজন বলতেছে, চল আমি তোমাকে ভাট্টা বাজারে নামিয়ে দিয়ে যাব না, আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবা। আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম, মিটিং চলছে। এদিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা, সবাই বলছে আরে চিন্তা কইলো না, একটা কিছু ঠিক কইরা দিমনে। 12টা বেজে গেল, মিটিংয়ের পরিসমাপ্তি ঘটলো, কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহন পাচ্ছি না। মামাতো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে। আমি বললাম রাস্তা তো আর বেশি না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন বলল ঠিক আছে আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি। আমি রাজি হলাম না, শেষে একা একাই রওনা হয়ে গেলাম। প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশা, চাদরে মোড়া, সামান্য দূরে কিছু দেখা যায় না, ফলে আকাশের চাঁদ থাকলেও পূর্ণিমার আলোয় ওইভাবে ছড়াতে পারছে না। আমি হেঁটেই চলছি, সামনের জঙ্গলটাই যা একটু ভয়, আর তাহলে কোনো সমস্যাই নাই। আমি বুকে প্রচণ্ড সাহস নিয়ে গিয়ে চলছি, কানের ভিতর টিপ টিপ টপ শব্দ ভেসে আসলো, আমি পাত্তা দিলাম না। জঙ্গলটা যত কাছে যাচ্ছি টিপ টিপ টপ শব্দটা বেড়েই চলছে। আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো, গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দিল। এমন সময় জঙ্গলের ভিতর কেউ সরে যাবার মতো করে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি ছোট ছোট গাছের আড়াল থেকে দুই জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম নিশ্চয় শিয়াল, কিন্তু মন সে বড়ই অদ্ভুত, ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আমি আমার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। ত্রিমুখ রাস্তাটার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম, কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক টহল করতে পারছি না, সবগুলো রাস্তা কেমন জানি এক মনে হচ্ছে। শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। চলছি তো চলছি, এই রাস্তা যেন শেষ হবার নয়। আমি বুঝতে পারছি না কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু অজানা এক কারণে পিছনেও যেতে পারছি না। বারবার মনে হচ্ছে এই তো আরেকটু। একসময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম, তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের তীরে দাঁড়িয়ে আছি। তখনই আমার মনে হলো কানাওয়ালা ধরেছে আমাকে। অনেকের কাছে শুনেছিলাম রাতের কেউ একা দূরে কোথাও গেলে কানাওয়ালা ধরে পানির কাছে নিয়ে যায়, তারপর পানিতে ডুবিয়ে মারে। ভয়ে আমার শরীরে সমস্ত লোম দাঁড়িয়ে গেল, এক লাফে উপরে চলে আসলাম, গায়ে সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম। শেষে বিলের উপর কিছু বাড়ি আছে যে সেখানে থেকে চার পাঁচজন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো। তাদেরকে দেখতেই তো আমি অবাক, আমি আমার বাসা থেকে আরও 4 কিলোমিটার দূরে চলে এসেছি। আমার কাছে ঘটনা শুনে তারাও বলল কানাওয়ালা ধরেছিল, তারপর তারা আমাকে বাসায় পৌঁছে দিল। এটি একটি সত্য ঘটনা ছিল।